হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অন সেকেন্ড স্কুলে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার তোমাদের পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটার আমরা সমস্যা সমাধান দেখব। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সমস্ত সাবজেক্টের তোমরা অ্যাসাইনমেন্টের নির্ভুল সমস্যা সমাধান আমাদের চ্যানেলে পেয়ে যাবা। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের আদর্শ জীবন চরিত্র এই চ্যাপ্টারের ওপর ভিত্তি করে তোমাদের যে দুইটা সৃজনশীল দেওয়া হয়েছে সেই সৃজনশীলে আমাদের নির্ভুল তথ্য এবং যুক্তিসঙ্গত আমাদের ব্যাখ্যা প্রদান করতে হবে। তো আমি তোমাদেরকে এখানে নির্ভুল তথ্য এবং যুক্তিসঙ্গত প্রশ্ন অনুসারে সুন্দর করে উপস্থাপন করেছি, আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারবা। আমি তোমাদেরকে পড়ে শোনাবো না, যদি আমি পড়ে শোনাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো লং হয়ে গেলে তোমরা বোরিং ফিল করবা, দ্যাটস আমি সেটা করবো না। আমি সুন্দর করে উপস্থাপন করেছি, জাস্ট তোমরা সেটা দেখে সুন্দর করে খাতায় উপস্থাপন করবা। আবারও বলছি যে আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের অনেক টিচার এসব কষ্ট করে সলিউশন তৈরি করছে, যদি তোমরা সাবস্ক্রাইব করো। অ্যান্ড কেমন হলো ভিডিওটা এবং তোমাদের এটা কতটা হেল্প করলো সেটা যদি তোমরা কমেন্ট বক্সে লেখো তাহলে কিন্তু তারা কিন্তু ইন্সপায়ার হবে। অ্যান্ড তোমাদের জন্য ভালো ভালো এইরকম টিউটোরিয়াল তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে আসবে। সো তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক, লেটস স্টার্ট।